আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজের নজরদারির ভিডিও প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে সরাসরি গুলি ছুটছে সোমালীয় জলদস্যুরা। 10 সেকেন্ডের ওই ভিডিওতে জাহাজের ডেকের ওপর জলদস্যুদের অস্ত্রসহ টহল দিতেও দেখা যায়। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, ছিনতাই হওয়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ থেকে গোপন বিপদ সংকেত পাওয়ার পর হেলিকপ্টার নিয়ে সেখানে ছুটে যায় ভারতীয় নৌবাহিনী। জানা গেছে, আত্মসমর্পণ ও জিম্মিদের মুক্তির আহ্বান জানালে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় জলদস্যুরা। নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এমভি আবদুল্লাহর অবস্থান শনাক্ত করার পর জাহাজের নাবিকদের অবস্থান নিশ্চিতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এলআরএমপি, তবে এখন পর্যন্ত জিম্মি নাবিকদের কোনো সাড়া মেলেনি। 2023 সালের ডিসেম্বরে মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকে জাহাজটি তাদের কাছেই রয়েছে। বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মির ঘটনায় আবারও আলোচনায় সেই জাহাজ। ইউএর জলদস্যুতা বিরোধী অভিযান অপারেশন আটলান্টার তথ্য অনুযায়ী, এমভি রুয়েন জাহাজটি যারা ছিনতাই নিয়েছিল সেই একই জলদস্যু গ্রুপ এমভি আবদুল্লাহর ঘটনায় জড়িত। সোমালিয়া উপকূলের উত্তর, দক্ষিণ এবং মধ্য অঞ্চলে জলদস্যুদের 3টি সম্ভাব্য ক্যাম্প চিহ্নিত করা হয়েছে, যেসব ক্যাম্প থেকেই জলদস্যুরা জাহাজ ছিনিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করে। রবির ইসলাম আওলাদ, সময় সংবাদ।